আপনি বড় লোক হবেন, আপনি নিজের হাত থেকে জেনে নিন যে আপনি বড় লোক হবেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আজকের আলোচনা আসি, যে বড়লোক আপনি হবেন কী দেখে বুঝবেন, হাতের কোন রেখা দেখে বুঝবেন যে আপনি বড়লোক হবেন, এই সেই রেখাগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো। যে রেখা থাকলে পরে আপনি 100% বড়লোক হবেন। তো বড়লোক হওয়ার স্বপ্ন প্রত্যেকের মধ্যে থাকে, তো আপনি আগাম জেনে রাখুন আপনার হাত দেখে যে আপনি বড়লোক হবেন ভবিষ্যতে। খুব গুরুত্বপূর্ণ কিছু রেখা দেখাবো আজকের এই ভিডিওতে, আর এই রেখাগুলো পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, আর এই রেখা প্রত্যেকের ক্ষেত্রে সমান ফল দেয়, সে আপনি পুরুষ হন বা নারী, হাতে রেখা থাকলেই হবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা নিজেদের কোন হাতটা দেখবেন, ছেলেরা কোন হাত দেখবেন, মেয়েরা কোন হাত দেখবেন, আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজেদের ওয়ার্কিং হ্যান্ডটা দেখবেন, অর্থাৎ আপনি যে হাতে সমস্ত কাজকর্ম করেন সেই হাতে এই রেখা আছে কি না দেখবেন, তাহলে পরে 100% আপনি ফল পাবেন। আর অন্য হাতে থাকলে 20-25% ফল পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এবার দেখে নিই আপনি বড়লোক হবেন কি না। তো এটা দেখতে গেলে প্রথমে আপনাদের হাতে এই রেখার সঙ্গে একটু পরিচয় হন। এটাকে বলে হৃদয় রেখা, এটাকে বলে শিরোরেখা, এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা, এটাকে বলে ভাগ্য রেখা। এই চারটি রেখার সঙ্গে আপনারা প্রথমে পরিচিত হলেন, তো তাহলে বিষয়টা বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে। এরপর আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই অনামিকা আঙুলের নিচে এই স্থানটা দেখুন, এটা হচ্ছে রবির ক্ষেত্র। এ আমি যে অংশটা দেখাচ্ছি এটাকে বলে সান মাউন্টের স্থান। এই রবির ক্ষেত্রে যদি আপনার এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে থাকে, আপনি 100% বড় লোক হবেন। এই চিহ্নটা আছে কি না দেখুন, রবির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বা স্কোয়ার সাইন যদি থাকে, আপনি 100% বড় লোক হবেন। এরপর আমি আপনাদেরকে এর পরবর্তী আরেকটা রেখা দেখায়, এই রেখা থাকলে হবে, আরেকটা রেখা আমি দেখাবো এই রেখা থাকলেও হবে। সেই স্থানটা দেখতে গেলে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই আঙুলটা দেখে, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মধ্যম আঙুল। এই মধ্যম আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শনির ক্ষেত্র, ইংরেজিতে বলা হয় স্যাটার্ন মাউন্ট। ভালো করে দেখুন আপনার হাতে শনির ক্ষেত্র কোথায় অবস্থিত, এই স্থানটার কথা বলছি। এই স্থানে যে কোনো অংশের মধ্যে এই চিহ্নটা থাকলে হবে। আপনারা দেখুন আপনার হাতে এই চিহ্নটা হচ্ছে আপনার এরকম, এরকম যদি একটা স্টার চিহ্ন থাকে আপনি 100% বড় লোক হবেন। মিলে নেবেন আপনার হাতে যদি এই ধরনের কোনো রেখা আপনার শনির ক্ষেত্রে থাকে। এরপরে আপনাদেরকে আমি আর একটা রেখা দেখাই, সেটা হচ্ছে যদি আপনার হাতে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটা আমি দেখাচ্ছি এটা যে তর্জনীর আঙুল, এই তর্জা আঙুলের নিচে আমি যে অংশটা দেখাইছি আপনারা দেখুন এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, ইংরেজিতে এটাকে জুপিটার মাউন্ট বলে, এই স্থানটা জুপিটার মাউন্ট বলে ইংরেজিতে, এবং এটা গুরু পর্বত নামেও পরিচিত। এই স্থানে আপনারা দেখবেন আপনার হাতে যদি এই চিহ্নটা, আমি যে চিহ্নটা দেখাচ্ছি এই ধরনের কোনো চিহ্ন আপনারা দেখতে পান, অর্থাৎ পতাকা চিহ্ন, আপনারা ভালো করে দেখুন সেটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, এই ধরনের পতাকা চিহ্ন যদি আপনার বৃহস্পতি পর্বতে থাকে আপনি 100% বড় লোক হবেন অবশ্যই। আপনারা দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দেখতে গেলে পরে আপনার এই রেখাটার দিকে লক্ষ্য রাখুন, এটা আমি আগেই বলেছি এটা হচ্ছে আপনার শিরোরেখা। তারপরে দেখুন এই যে রেখাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার জীবন রেখা, এবং জীবন রেখার সঙ্গে যদি এই ধরনের কোনো একটা বুধরেখা বুধের দিকে যায় নিয়ে, অর্থাৎ বুধরেখা জীবন রেখা এবং শিরোরেখা মিলে এই যে একটা আপনারা দেখছেন প্রত্যেকে বৃহত্তিভুজ, এই ধরনের বৃহত্তিভুজ যদি আপনার হাতে বর্তমানে থাকে বা থাকে এই চিহ্নটা, তাহলে পরে আপনি 100% বড় লোক হবেন। মিলে নেবেন আপনাদের এই চিহ্নটা শুধুমাত্র হাতে,
যদি এই বৃহৎ ত্রিভুজ আপনারা দেখতে পান, আপনি 100% বড় লোক হবেন। আপনি হাতে রেখা দেখে বিষয়টা জানতে পারবেন। দেখুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটি পরপর রেখা দেখালাম, 1, 2 এবং 3 নম্বর এবং 4 নম্বর রেখা আপনাদেরকে দেখিয়েছি। এই চারটি রেখা প্রত্যেকটাই আপনার হাতে থাকতে হবে এমনটা নয়, প্রত্যেকটা থাকা সম্ভব নয়। এর মধ্যে যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে, আপনি ভবিষ্যতে বড় লোক অবশ্যই হবেন। এই যে চিহ্নগুলো দেখালাম হাতে, এই চিহ্নগুলোই বড় লোক হওয়ার রেখা। তাহলে পরে আপনারা খুব সহজে বুঝতে পারলেন হাতে কোন রেখা থাকলে পরে বড় লোক হওয়া যায়।